একজন জেলে মাছ ধরতে একটি জলাশয়ে জাল ফেলে। মাছের বদলে উঠে আসে একটি কালো রঙের ব্যাগ। ব্যাগ খুলতে বের হলো একটি মাথার খুলি। মুহূর্তেই খবরটি সবার মাঝে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে ইনভেস্টিগেট শুরু করলে জানতে পারে এটি একটি নারীর মাথার খুলি। অপরদিকে একটি ভাড়া বাড়িতে একটি ফ্রিজকে কেন্দ্র করে রহস্য জটলা বাঁধতে শুরু করে। কে সেই নারী যার মাথার খুলি পাওয়া গেল? কি হয়েছিল তার সাথে? আর ওই ফ্রিজটিকে ঘিরেই কি রহস্য রয়েছে? জানতে পুরো এক্সপ্লেনেশনটি দেখুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। আজ আমি একটি মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি কোল্ড কেসের এক্সপ্লেইন করব। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম মেধা। মেধা একটি নিউজ চ্যানেলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে। মেধা তার মেয়েকে নিয়ে থাকার জন্য একটি ভাড়া বাড়ি খুঁজছিল। মেধাকে একজন বাড়ির মালিক কল করে এবং মেধা তার বাড়ি দেখতে বের হয়ে যায়। মেধা ও তার স্বামীর ডিভোর্স হয়ে গেছে। মেধাকে তার শাশুড়ি কল করে এবং তাকে অনুরোধ করে মেধা যেন তার মেয়েকে তার কাছে রেখে আসে। যেহেতু মেধা জব করে আর সে আরেকটি বিয়ে করলে মেয়েটির সমস্যা হতে পারে, মেধা অবশ্য তাকে জানিয়ে দেয় তার মেয়ে তার নিজের কাছেই থাকবে আর এই বিষয়ে কথা বলতে সে যেন তাকে কল না করে। এদিকে একজন জেলে একটি জলাশয়ে মাছ ধরতে জাল ফেলে। জাল তুলতে একটি কালো ব্যাগের মধ্যে একটি মানুষের মাথার খুলি দেখে ভয় পেয়ে যায়। খবরটি জানাজানি হলে পুলিশ এবং মিডিয়া এসে ভরে যায়। পুলিশের ফরেন্সিক বিভাগ সব কিছুর আলামত সংগ্রহ করতে শুরু করে। এদিকে মেধা ওই বাড়িতে পৌঁছে যায়। বাড়ির মালিক তাকে ঘরের ভিতর দেখাতে শুরু করে। ঘরের ভিতর সব ধরনের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, এসি সব কিছু আগে থেকেই লাগানো ছিল। মেধা বাড়ির ভিতরের অনেকগুলো ছবি নেয় এবং তার মাকে পাঠিয়ে জানতে চায় তার মার বাড়িটি পছন্দ হয়েছে কিনা। মেধার মেয়ের নাম চিন্নুটি, ডাকনাম চিন্নু। সে মেধার মায়ের সাথেই আছে। এদিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে এই কেসটি ইনভেস্টিগেট করতে এসিপি সত্যজিৎকে দায়িত্ব দেওয়া হয়। সত্যজিৎ ঘটনাস্থলে গিয়ে সব কিছু পরিদর্শন করে। ফরেন্সিক ডক্টর তাকে জানায় পলিথিনের ব্যাগের মধ্যে খুলির সাথে কিছু চুল এবং দাঁত পাওয়া গেছে আর এগুলো ল্যাবে নিয়ে টেস্ট করতে হবে। ল্যাবে টেস্ট করার পর জানা যায় মাথার খুলিটি একজন নারীর, যার বয়স আনুমানিক 25-30 মধ্যে হবে আর খুলিটি 1 বছর পূর্বের। অর্থাৎ ওই মেয়েটি 1 বছর আগে মারা গিয়েছে এবং সময়টি হবে আনুমানিক 2019 অক্টোবরের দিকে। এখন পুলিশের প্রধান কাজ ওই নারীর পরিচয় খুঁজে বের করা। সত্যজিৎ তার টিমকে নিয়ে শহরের যত মিসিং কমপ্লেন রয়েছে তার একটি তালিকা করতে নির্দেশ দেয়। সে ধারণা করে যদি এটা মার্ডার হয় তাহলে কিলার তার বডি পার্টসগুলো ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে ফেলতে পারে, তাই আশেপাশে যদি কোনো কিছু পাওয়া যায় তাও যেন নজর রাখে। এদিকে মেধা তার মায়ের বাড়িতে গিয়ে চিন্নুকে সেখান থেকে নিয়ে আসে। তারা তাদের নতুন বাসায় এসে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেয়। মেধা তার ডিভোর্সের ব্যাপারে তার বান্ধবী হারিতার কাছে যায়। হারিতা একজন লয়ার আর মেধার ডিভোর্সের ব্যাপারে যত আইনগত হেল্প রয়েছে সেগুলো সেই করছে। চিনুকে তার বাবা এবং দাদি তাদের কাছে রাখতে চায়, কিন্তু মেধা তাকে তার কাছেই রাখবে। এটা নিয়ে অবশ্য আইনগত যুদ্ধ চলছে। হারিতা চিনুর কাছে তার ডলটি চাইলে মেধা বলে এটিকে সে কাউকেই দিবে না, কারণ এটি আমার ছোট বোন তাকে দিয়েছিল, এই ডলটি সে সবসময় তার সাথে রাখে। এখানে আমরা জানতে পারি মেধার বোন সাইকোলজির স্টুডেন্ট ছিল। কোনো এক অজানা কারণে সে গলায় ফাঁস নিয়ে মারা যায়। এদিকে সত্যজিৎ তার টিম মেম্বারদেরকে নিয়ে শহরের মিসিং কমপ্লেন থেকে 37 মেয়ের সন্ধান পায়, যাদের বয়স 25-30 মধ্যে হবে এবং তাদের সমস্ত ডিটেলস একসাথে করতে নির্দেশ দিয়ে দেয় এবং তাদের ছবির সাথে মাথার খুলিটির ম্যাচ করে কি না সেটি দেখতে বলে। মেধা চিনুকে দেখাশোনা করতে একজন মেড রাখে। তারা ভালোই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন পানির বেসিনে কিছু চুল দেখে ঘাবড়ে যায় মেধা, এমনকি ঘরের মধ্যে কিছু একটার উপস্থিতি অনুভব করছিল। অবশ্য মেধা একটি কুকুর দেখতে পায় এবং ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পর কুকুরটিকে সে তাড়িয়ে দেয়। ফরেন্সিক ডিপার্টমেন্টে মাথার খুলিটির সাথে সমস্ত মিসিং ওই 37 ছবিতে কোনো সাদৃশ্য না পেয়ে ওই স্কালটি দিয়ে একটি আর্টিফিশিয়াল 3D মডেল তৈরি করার পরিকল্পনা করে। একদিন বৃষ্টির রাতে মেধা চিনুকে নিয়ে ঘুমোচ্ছিল, হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পায় তাদের পুরো ঘর পানিতে ভরে গেছে। কাজের মেয়েটি মেধাকে জানায় তার মনে হচ্ছে এই ঘরে খারাপ কিছু রয়েছে। মেধা তার কথা উড়িয়ে দেয় এবং তাকে ঘর পরিষ্কার করতে বলে। সত্যজিৎ তার টিম নিয়ে কেসের ব্যাপারে আলোচনা করছিল। তার টিম মেম্বাররা এসে জানায় সমস্ত মিসিং কমপ্লেন ভালো করে চেক করা হয়েছে কিন্তু কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যজিৎ তখন বলে হতে পারে এই নারী আমাদের শহরের বাইরের। অন্য সদস্যরা তখন সম্মতি দেয় কারণ অনেক লোকই তখন দূরের শহর থেকে তাদের শহরে কাজ করতে আসছিল। এখানে সত্যজিতের সাথে দেখা করতে একজন ব্যক্তি আসে, ইনি সত্যজিতের মামা। আপনজন বলতে তার এই মামাই রয়েছে, সে সবসময় মদ্যপ থাকে এবং আধ্যাত্মিক জগতের লোক সে, তাই যখন টাকার প্রয়োজন পড়ে সে সত্যজিতের কাছে চলে আসে আর তার থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। নেশা করা আর বিভিন্ন শহরের তীর্থস্থান ঘোরাই তার মূল কাজ। সত্যজিৎ ধারণা করে ভিকটিম এমন কেউ হতে পারে যার কোনো আপনজন নেই, হতে পারে সে এতিম যে কারণে তার কোনো মিসিং কমপ্লেনও কেউ করেনি। চিনু তার পুতুলটিকে নিয়ে ফ্রিজের সাথে টানিয়ে রাখে কারণ তার ধারণা
ফ্রিজের সাথে তার পুতুলটি রাখলে ফ্রিজের ঠান্ডায় সে শান্তি পাবে। চিনু পুতুলটি রেখে যাওয়ার পর দেখা যায় ফ্রিজের গায়ে ট্যাটুগুলো আপনাআপনি ঘুরছে। এদিকে পুলিশ একটি ক্লু খুঁজে পায় মাথার খুলির পরিচয় বের করার। খুলিটিতে একটিমাত্র দাঁত ছিল, বাকিগুলো সব পড়ে গিয়েছিল। মূলত পানিতে অনেকদিন থাকলে সবগুলো দাঁত পড়ে যাওয়ার কথা, কিন্তু একটি দাঁত পড়েনি, কারণ এই দাঁতটি কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। তাই এই দাঁতের খোঁজ করলে হয়তো মালিকের পরিচয় পাওয়া যেতে পারে। মেধা চিনুকে নিয়ে খেলা করছিল, তখন হঠাৎ মেধা চিনুর উপর রেগে যায় এবং ওই মাথার খুলির ব্যাপারে খবর প্রকাশিত হচ্ছিল তখন একটি নিউজ চ্যানেলে। চিনু কিছু বরফ এনে মেধার মাথায় দেয়, কারণ তার ধারণা মাথায় বরফ দিলে মাথা ঠান্ডা হয়। এরপর সত্যজিৎ একজন ডেন্টিস্টের সাথে দেখা করে এবং ওই স্কালের রিপোর্ট নিয়ে যায়। তখন ডেন্টিস্ট তাকে বলে, এই মেয়েকে খুঁজতে হলে তোমাকে ওই সকল ডেন্টিস্টদের কাছে যেতে হবে যারা তাদের দাঁতের চিকিৎসার জন্য ওই সকল ম্যাটেরিয়াল ইউজ করে যা কিনা এই দাঁতটিতে ব্যবহার করা হয়েছিল। তাহলে তোমার খুঁজে পেতে সুবিধা হবে। তুমি খুঁজে খুঁজে ওই ডেন্টিস্টদেরকে বের করো যারা এই সকল ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের কাজ করে। এদিকে ঘরের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে যা দেখে চিন্তিত হয়ে পড়ে মেধা। পুলিশ ডেন্টিস্টের কথা মতো শহরে ওই সকল হসপিটাল এবং ল্যাবে গিয়ে ওই প্যাটার্নের সকল পেশেন্টের ডিটেলস কালেক্ট করতে থাকে। এরপর সত্যজিৎ ওই সকল পেশেন্টদের কল করে কথা বলতে বলে, কারণ এর মধ্যে এমন কেউ থাকতে পারে যে মারা গিয়েছে আর সে কল ধরবে না, তখন ভিকটিমকে আমরা যে পেয়ে যাব। এদিকে মেধা বাসার সকল রহস্যজনক ঘটনাগুলো অফিসে তার কলিগের সাথে শেয়ার করে। তার কলিগ একটি তান্ত্রিক মহিলার কথা বলে যে কিনা আত্মাদের সাথে কথা বলতে পারে, তার নাম জারা জাকাই। তারা দুজন জারা জাকাইয়ের বাড়িতে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। জারা জাকাই সবকিছু শুনে মেধাকে চলে যেতে বলে এবং এটা বলে দেয় যে রাতে সে তার বাড়িতে যাবে। রাতের বেলা জারা তার স্বামীকে নিয়ে মেধার বাড়িতে আসে এবং তারা আত্মার খোঁজ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অপরদিকে সত্যজিৎকে ফোন করে জানানো হয় ডেন্টাল হসপিটালের লিস্ট মোতাবেক একটি নাম্বারে কল যাচ্ছে না, আর সেই মেয়ের ডিটেলসটি তাকে মেইল করা হয়েছে। সত্যজিৎ ডকুমেন্টসটি তার প্রিন্টারে প্রিন্ট করে। অন্যদিকে যারা কিছু তন্ত্রমন্ত্র করে একটি আত্মার সাথে কথা বলতে বলতে একটি পাত্রের মধ্যে নাম লিখতে শুরু করে। সত্যজিতের প্রিন্ট হয়ে গেলে আমরা ইভামারিয়া নামক একটি নাম দেখতে পাই, যার বয়স ছিল 29 বছর। এদিকে যারা একটি নাম লিখেছে তা ইভামারিয়া, তার মানে এখানেও ইভামারিয়ার আত্মা রয়েছে। ঠিক তখনই ফ্রিজের মধ্যে কিছু একটা নড়তে থাকে এবং দরজা খুলে কিছু একটা বের হয়ে আসে। রাতে মেধা স্বপ্ন দেখে চিনু ফ্রিজের ভিতর গিয়ে বসে আছে। তাকে বের করতেই তার মুখের ভিতর থেকে চুলের মতো কিছু বের হয়। তখন একটি হাত মেধার পিঠে হাত রাখে। মেধা বিব্রত হয়ে যায় এবং ফ্রিজে থাকা সব কিছু খুলে ফ্রিজটিকে একটি কালো কাপড় দিয়ে ঢেকে দেয় এবং পুতুলটিকে বাইরে ফেলে দেয়। মেধা এরপর বাড়ির মালিককে ফোন করে এবং তাকে বলে যে একটি নতুন ফ্রিজ সে নিতে চায়, তাই সে যেন ওই পুরাতন ফ্রিজটি নিয়ে যায়। এদিকে সত্যজিৎ ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে ওই মাথার খুলিটির একটি ডিজিটাল ফেস তৈরি করে এবং সেটি ইভামারিয়ার ফেসের সাথে মিলে যায়। তখন স্পষ্ট হওয়া যায় এই মাথার খুলিটি ইভামারিয়ারই। সত্যজিৎ ইভামারিয়ার অ্যাড্রেসে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে ইভা ফিলিপের প্রথম স্ত্রীর সন্তান। যখন ইভার বয়স 1 বছর ছিল তখন ইভার মা মারা যায়। ইভাকে দেখাশোনা করতে ইভার বাবা ফিলিপ লেসি নামক একজন মহিলাকে কাজে রাখে। পরে অবশ্য তাকে বিয়ে করে এবং সেই ঘরে দুটো বাচ্চাও আছে। লেসি ইভাকে দেখতে পারত না, তাই ইভা হোস্টেলে পড়াশোনা করত। ফিলিপ মারা যাওয়ার আগে সকল সম্পত্তি ইভার নামে দিয়ে গিয়েছিল। বছরখানেক আগে ইভা এখানে এসে সব বিক্রি করে চলে যায়, এরপর আর আসেনি। সত্যজিৎ একজন লোকাল সোর্সের মাধ্যমে জানতে পারে লেসি তার 2 সন্তানকে নিয়ে পাশেই থাকে। এরপর ওই ব্যক্তি তাদের লিসির বাড়িতে নিয়ে যায় এবং যেতে যেতে বলে যে ইভা যে সম্পদ বিক্রি করেছে তার মূল্য 4-5 কোটি টাকা হবে। লিসির বাড়িতে গিয়ে দেখা যায় একজন ব্যক্তি মাংস কাটছে। লিসি জানায় তার মেয়ে এবং মেয়ের জামাই আসবে দুপুরে খাবার খেতে এবং তাদের জন্যই এই আয়োজন করা হচ্ছে। সত্যজিৎ তার কাছে ইভার ব্যাপারে জানতে চাইলে সে কিছু জানাতে অস্বীকার জানায়। তখন থানায় নিয়ে জেরা করার কথা বলতেই তাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায়। লেসি তাদের বলে, ইভার বাবা বেঁচে থাকতে শুনেছিলাম সে কোনো এক নর্থ ইন্ডিয়ানকে ভালোবেসে রেজিস্টার ম্যারেজ করেছিল। তার বাবা মারা যাওয়ার পর শেষকৃত্যের সময় একাই এসেছিল আর তার কিছুদিন পর সমস্ত সম্পত্তি বিক্রি করে সে এখান থেকে চলে গিয়েছে। তারপর থেকে তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। এখানে জানা যায় ইভা তিরুভানান্তপুরম নামক একটি জায়গার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার ম্যারেজ করেছিল, তাই ওই অফিসে খুঁজলেই ইভার হাজব্যান্ডের সম্পর্কে জানা যাবে। সত্যজিৎটা বের হওয়ার সময় লেসির মেয়ে এবং মেয়ের জামাই সেখানে পৌঁছে। এদিকে বা ওই লেকের পাশে যারা জাকাইয়ের সাথে দেখা করে, যারা তাকে বলে পৃথিবীতে থেকে যাওয়া প্রতিটা আত্মা কোনো উদ্দেশ্য নিয়ে থাকে। ইভামারিয়াও তেমনি হয়তো তার মৃত্যুর রহস্য উন্মোচন করতে তোমার হেল্প চাচ্ছে। তুমি যদি এটা থেকে দূরে থাকতে চাও তাও ইভা তোমার পিছু ছাড়বে না, একমাত্র তুমি তাকে হেল্প করতে পারবে। যারা তাকে বলে তোমাকে সে নিজেই পথ দেখিয়ে দিবে। এরপর মেধা ফ্রিজটিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পুতুলটিকে তুলে এনে ফ্রিজের সাথে রেখে দেয়। মেধা বাড়ির মালিককে ফোন করে ফ্রিজটির ব্যাপারে জানতে চায়
বাড়িওয়ালা কোথা থেকে সেটি পেয়েছে। বাড়িওয়ালা জানায় সে পুরাতন অবস্থায় এটিকে কিনেছিল একটি দোকান থেকে। মেধা সেই দোকানে গিয়ে ফ্রিজটির ব্যাপারে জানতে চাইলে তারা কোনো তথ্য দিতে পারে না, কারণ তারাও বিভিন্ন জায়গা থেকে পুরাতন ফ্রিজ কিনে বিক্রি করে থাকে, তাই সব ফ্রিজের ডিটেলস তাদের মনে নেই। এদিকে সত্যজিতের হাতে ইভা মারিয়ার ফোন কলের রেকর্ড আসে, যেখানে দেখা যায় এপ্রিল 2020 পর্যন্ত তার ফোন অ্যাক্টিভ ছিল আর তার লাস্ট লোকেশন ছিল বেনারস। কিন্তু ডক্টর জানিয়েছিল ইভার মৃত্যু অক্টোবর অথবা নভেম্বরের 2019 হয়েছিল। সিয়াদ নামক একজন পুলিশ সত্যজিৎকে বলে, এমনও তো হতে পারে কেউ ইভাকে মেরে তার ফোন বাস বা ট্রাকে ফেলে দিয়েছিল দৃশ্যাম মুভির মতো। সত্যজিৎ সিয়াদকে বলে, এটা হবার কোনো সুযোগ নেই, কারণ 7 মাস কোনো ফোন চার্জ থাকবে না। ইভা মারা যাওয়ার পর থেকে 7 মাস পর তার ফোন ডিসকানেক্টেড হয়েছিল। এমনও হতে পারে যে ইভাকে যে মেরেছে সে নিজেই ফোনটি ব্যবহার করেছে, যাতে কেউ জানতে না পারে ইভা মারা গেছে বা কেউ ইভার খোঁজ না করে। সত্যজিৎ ইভা মারিয়ার নাম্বার তার ফোনে সেভ করা মাত্রই হোয়াটসঅ্যাপে একটি প্রোফাইল পিকচার দেখতে পায়, যেটি বানারসে তোলা ছিল আর বায়োতে লেখা ছিল নিউ বিগিনিং আর অফেন ডিসগাস্ট। এদিকে মেধাও ফেসবুকে ইভা মারিয়ার নামের প্রোফাইলগুলো দেখতে থাকে। হঠাৎ ওই ছবিটিতে সামনে পড়ে যেটা আমরা সত্যজিতের ফোনে দেখেছিলাম, প্রোফাইলে বেশি কিছু ইনফরমেশন ছিল না। মেধা দেখতে পায় অ্যাডভোকেট হারিতা ইভা মারিয়ার মিউচুয়াল ফ্রেন্ড। তখন মেধা হারিতাকে ফোন করে ইভা মারিয়ার ব্যাপারে জানতে চায়। হারিতা তাকে জানায় হয়তো তার কোনো ক্লায়েন্ট হবে, তাই সে চেক করে আগামীকাল জানাবে। এদিকে সাব রেজিস্ট্রার অফিস থেকে ইভার বিয়ের রেকর্ড পাওয়া যায়, যেখানে তার হাজব্যান্ডের পরিচয় পাওয়া যায়। হারিতা মেধাকে কল করে জানায় ইভা মারিয়া তার পুরাতন ক্লায়েন্ট, 2019 তার ডিভোর্স হয়েছিল। এমনকি হারিতা এটাও জানায় তার স্বামী ছিল দর্শন দেব, যে কিনা মেধার অফিসেই চাকরি করে। সত্যজিৎ দর্শন দেবের সাথে দেখা করতে তার অফিসে যায়। দর্শনকে ইভার ব্যাপারে জানতে চাইলে সে কথা এড়িয়ে যায়, অবশ্য পরে বলে যে এখানে এই ব্যাপারে আলোচনা করা যাবে না। সত্যজিৎকে সে তার বাড়িতে যেতে বলে ইভার ব্যাপারে কথা বলতে। এদিকে মেধা তার কলিগের কাছে দর্শন দেবের ব্যাপারে জানতে চায়। সে জানায় দর্শন দেব মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছিল, একই কলেজের 1 বছরের জুনিয়র একটি মেয়েকে সে বিয়ে করেছিল। দর্শনের কাজ দেখে চ্যানেলের মালিক ইমপ্রেস হয়ে যায় এবং তার সাথে তার মেয়েও দর্শনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে মালিকের মেয়েকে বিয়ে করে এবং বর্তমানে রাজকীয় জীবনযাপন করছে। অবশ্য ইভা মারিয়ার সম্পর্কে সে কোনো তথ্য দিতে পারে না। এরপর সত্যজিৎ দর্শনের বাড়িতে যায়। দর্শন জানায় ইভা কলেজে তার 1 বছরের জুনিয়র ছিল, ভালোবেসে তারা বিয়েও করেছিল। তারা জেনারেল হসপিটালের পিছে কাবানি হাউসে থাকতো। ব্যবসার কাজে দর্শনের অনেক টাকার প্রয়োজন ছিল, তখন ইভা তার সম্পত্তিও স্বর্ণ বিক্রি করে তাকে টাকা দেয়। দিন দিন ব্যবসায় লস হতে থাকলে তাদের দুজনের মধ্যে সম্পর্কের টানা পড়ে, তখন তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ডিভোর্সের পর ইভা তার সব টাকা ফেরত চাইলে আমার বর্তমান শ্বশুর আমাকে 2.5 কোটি টাকা দিয়ে হেল্প করে, যা আমি ইভাকে দিয়ে দেই। এখন অবশ্য তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তবে কিছুদিন আগে শুনেছিলাম সে কোন আধ্যাত্মিক পথে চলে গিয়েছে। দর্শন জানতে চায় সত্যজিৎ কী জন্য এই ইনকোয়ারি করছে, ইভা কি কোনো কমপ্লেন করেছে। সত্যজিৎ জানায় ভয়ের কিছু নেই, কমপ্লেন করার জন্য সে আর নেই, ইভা মারা গিয়েছে। একদিন সত্যজিৎকে তামিলনাড়ু পুলিশ কমিশনার কল করে এবং জানায় সে এই কেসের ব্যাপারে শুনেছে, আর তার এখানেও এটার মতো একটি কেস রয়েছে। অক্টোবর 2019 এখানে একটি জঙ্গলে একটি ব্যাগের মধ্যে একটি হাত পাওয়া গিয়েছিল, তাই সে সত্যজিৎকে সকল ফাইল এবং রিপোর্ট পাঠিয়ে দেয়। তার ধারণা এই কেসের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে সত্যজিতের কেসেও, যদিও তামিলনাড়ু এখান থেকে 60 কিলোমিটার দূরে ছিল। এদিকে মেধা হারিতার সাথে দেখা করে এবং ইভার ব্যাপারে জানতে চাইলে হারিতা তাকে বলে ইভা নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছিল, ইভা একটু আধ্যাত্মিক কথা বলতে পছন্দ করত আর ডিভোর্সের পর আধ্যাত্মিক পথে চলে গিয়েছিল, তারপর কি হয়েছে আমার জানা নেই। মেধা ইভা মারিয়াকে নিয়ে ইনভেস্টিগেশন করতে হারিতার হেল্প চায় এবং হারিতাও বলে সে সব ধরনের হেল্প তাকে করবে। এদিকে তামিলনাড়ু পুলিশের একজন এসে ফরেন্সিক রিপোর্ট দিয়ে যায়। সে এটাও জানায় যে তাদের পাওয়া হাতের মধ্যে কিছু ছোট আকৃতির চুল পাওয়া গিয়েছিল, যেটা অন্য কারোর অর্থাৎ কিলারের হবে। তারা ধারণা করে ইভাকে হত্যার সময় হয়তো সে বাঁচার চেষ্টা করছিল, তখন কিলারের চুল তার হাতে থেকে যায়, যা হয়তো কিলার বুঝতেই পারেনি। ইভা যে অফিসে চাকরি করত সেখানের একজন মেয়ের সাথে কথা বলে মেধা জানতে পারে ইভা হঠাৎ করেই 2019 চাকরি রিজাইন দিয়েছিল, অবশ্য নিজে না এসে পোস্ট করেছিল। ইভার সাথে তার যোগাযোগ হয়েছিল লাস্ট 2019 ডিসেম্বরে। সে ইভাকে হোয়াটসঅ্যাপে তার বিয়ের ইনভাইটেশন পাঠিয়েছিল, অবশ্য ইভা রিপ্লাই করেছিল কিন্তু আসতে পারেনি, কারণ হিসেবে বলেছিল সে নাকি আধ্যাত্মিক রাস্তায় রয়েছে। আরও জানা যায় ইভা পাশে একটি ওয়ার্কিং উইমেন হোস্টেলে থাকত। সত্যজিতের কাছে খবর আসে ডিএনএ টেস্টে দেখা গেছে ওই হাতটিও ইভা মারিয়ারই, আর কিলারের চুল পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে, কারণ কিলারের শর্ট লিস্ট না হওয়া পর্যন্ত তারা এটি পরীক্ষা করবে না। এদিকে সত্যজিৎ সিয়াদকে নিয়ে ওই বাড়িতে যায় যেখানে ইভা আর দর্শন ভাড়া থাকত। বাড়িওয়ালা জানায় তারা ভালোই ছিল, হঠাৎ একদিন শুনলাম তারা ডিভোর্স নিচ্ছে, কারণ জানতে পারলাম দর্শনের অন্য একজন মেয়ের সাথে সম্পর্ক রয়েছে।
দর্শন চলে গেলে ইভা একদম একা হয়ে পড়ে এবং কয়েক মাস সে এখানেই ছিল। তারপর তার অফিসের পাশে একটি হোস্টেলে চলে যায়। বাড়িওয়ালার স্ত্রী তখন ইভার রেখে যাওয়া কিছু জিনিসপত্র দেয় সত্যজিৎকে এবং এটা বলে যে 2019 অক্টোবরে একদিন বৃষ্টির রাতে ইভাকে তারা একটি গাড়িতে দেখেছিল, সাথে ছোট চুলের আরেকটি মেয়ে ছিল যে গাড়ি চালাচ্ছিল। এটাই তাদের ইভাকে শেষ দেখা। সত্যজিৎ ফিরে এসে ফরেন্সিক ল্যাবে ওই চুলটি টেস্ট করার অনুরোধ করে এবং তারা কাজ শুরু করে দেয়। এদিকে মেধা বাড়িতে ফিরলে তার শাশুড়ি আসে তাদের সাথে দেখা করতে। সে মেধাকে চিন্নুর ব্যাপারে বললে মেধা তাকে বলে দেয় এটা কোর্টই ডিসাইড করবে, আপনি এখান থেকে চলে যান। চিন্নুর দাদি তার সাথে সেলফি নিচ্ছিল, তখন আনইউজুয়াল কিছু একটা দেখতে পেয়ে ঘাবড়ে যায় সে এবং সে দেখতে পায় একটি পায়ের ছাপ ফ্রিজের দিকে যাচ্ছে। এটা দেখে সে ভয় পালিয়ে যায়। ফরেন্সিক টেস্ট শেষে জানা যায় চুলটি একটি মেয়ের, যে তার চুল কেটে ছোট করেছিল, অর্থাৎ ছোট চুলের একজন নারী এই কেসের সাথে ইনভলভ রয়েছে। সত্যজিৎ এবং মেধা নিজেদের মতো করে ইনভেস্টিগেট করতে থাকে। এখানে দেখা যায় কেউ একজন গাড়িতে করে মেধাকে ফলো করছে। ইভার হোস্টেলে খবর নিয়ে জানা যায় ইভা হঠাৎ করেই একদিন এখান থেকে চলে গিয়েছিল আর তার রুমে তার জিনিসপত্র কাপড় চোপড় সব কিছুই ছিল, কিন্তু সে ফিরে না আসলে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে একদিন রিপ্লাই করে এবং বলে যে সে আর এখানে আসবে না, সে এক আধ্যাত্মিক সফরে গিয়েছে। তার জিনিসপত্রের ব্যাপারে জানতে চাইলে ইভা বলেছিল তার এক বন্ধু গিয়ে সেগুলো সেখান থেকে নিয়ে আসবে। তার ঠিক 2-3 দিন পর ইভার এক বান্ধবী এসে সেগুলো নিয়ে যায় আর সেগুলো তার বান্ধবীকে দিয়েছিল রেখা নামক একটি মেয়ে, যে কিনা ইভার সাথে একই রুমে থাকতো। সত্যজিৎ ওই বান্ধবীর ব্যাপারে জানতে চাইলে সে কোনো তথ্য দিতে পারে না আর ইভার রুমমেট রেখার ডিটেলস নিয়ে যায়। যাওয়ার সময় ওই মহিলা জানায় একটি মেয়েও এসেছিল ইভার ব্যাপারে ইনভেস্টিগেট করতে। তখন সত্যজিৎ ওই মেয়েটির ব্যাপারে জানতে চাইলে সে বলে সে আমার নাম্বার নিয়ে গিয়েছে। তখন সত্যজিৎ তাকে বলে ওই মেয়েটি আবার আসলে বা ফোন করলে তাকে যেন ইনফর্ম করে। হোস্টেল থেকে যে অ্যাড্রেসটি নিয়ে আসা হয়েছিল ওই অ্যাড্রেসে গিয়ে রেখা নামক কাউকে পাওয়া যায় না। এদিকে ইভার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও রেখা নামে একটি প্রোফাইল পাওয়া যায় যার কোনো ডিটেলস ছিল না। ইভার প্রোফাইল খুঁজে একটি ছবি পাওয়া যায় যেখানে একটি কোভিড-19 ক্যাম্পেইনের ব্যানার দেখা যায় এবং যাতে লেখা ছিল বানারসে একজন মারা গিয়েছে তাই আপনারা সচেতন হন। এই ছবিটি পোস্ট করা হয় 12 এপ্রিল 2020 আর 13 এপ্রিল 2020 ইভার ফোন বন্ধ হয়ে যায়, অর্থাৎ কিলার ইভার আইডেন্টিটি বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি পোস্ট করছিল যাতে কেউ ইভার ব্যাপারে সন্দেহ করতে না পারে। কিলার যেহেতু বানারস গিয়েছিল কোভিড-19 শুরুতেই, তাই ফিরে আসার সময় অবশ্যই হেলথ ডিপার্টমেন্টের লিস্টে তার নাম রয়েছে। একজন পুলিশ জানায় কোভিডের সময় সে ডিউটি করতে গিয়ে দেখেছিল বেনারসে 1000-এর উপর পর্যটক আটকা পড়েছিল যার কিছু তাদের শহরের ছিল। বেনারস থেকে তাদের আলাদা আলাদা লিস্ট করে যার যার শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সত্যজিৎ ওই লিস্টগুলো জোগাড় করতে নির্দেশ দেয়। পুলিশের একজন সদস্য এপ্রিল 13, 2020 একটি লিস্ট নিয়ে আসে যাতে ইভা মারিয়ার নাম ছিল। এখানে সত্যজিৎ দেখতে পায় ওই লিস্টে তার মামার নামও রয়েছে। যেহেতু তার মামাও আধ্যাত্মিক জগতের লোক এবং সে তীর্থস্থান ঘুরে বেড়ায়, তাই তার মামার নাম দেখে সে তার মামার সাথে দেখা করতে চলে যায়। সত্যজিতের মামা জানায় ওই ইভা মারিয়া আর সে একই বাসে করে এসেছে। সত্যজিৎ ইভার ছবি দেখালে সে বলে এই ছবিটা তো ওই ইভা মারিয়ার নয়, সে যাকে দেখেছে সে অন্য একটি মেয়ে, কিন্তু সে জানে ওই মেয়েটিও ইভা মারিয়া। কিন্তু সে এটাও বলে কিছুদিন আগে তাদের শহরেও ওই ইভা মারিয়াকে সে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটি তার মনে নেই। সত্যজিৎ তার মামাকে বলে দেয় সে যখন মনে করতে পারে অবশ্যই যেন তাকে জানায় এবং সত্যজিৎ কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সত্যজিৎ ইভা মারিয়ার কেস নিয়ে কনফারেন্সের সকল তথ্য তুলে ধরে। সত্যজিৎ জানায় এই হত্যা সম্পূর্ণ টাকার জন্য আর এই টাকার অঙ্ক অনেক বেশি। আমি ইভার সম্পদের হিসাব ক্যালকুলেট করে দেখছিলাম 4-5 কোটি টাকা হবে। যে ইভাকে মেরেছে সে একজন ছোট চুলদারি মহিলা, এমনকি ইভা তার শেষ যে সম্পত্তি বিক্রি করেছে সেটাও তার মারা যাওয়ার পর, যেখানে একজন ইভার মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রপার্টি সেল করেছে। আমি রেজিস্ট্রি অফিসে তার ছবি দেখেছি যেটা আসল ইভা মারিয়ার নয়। তাই আর মাত্র 72 ঘন্টার মধ্যে আমি এই কেসটি সলভ করে দেব। কিছুক্ষণ পর সেই হোস্টেল থেকে ওই মহিলা কল করে সত্যজিৎকে বলে যে মেয়েটি ইভা মারিয়ার ব্যাপারে জানতে এসেছিল ওই মেয়েটিকে টিভিতে দেখাচ্ছে। এরপর সত্যজিৎ মেধার সাথে দেখা করে। মেধা তার বাড়িতে তার সাথে ঘটে যাওয়ার এবং তারপর ইভা মারিয়ার আত্মাকে হেল্প করতে সে যা কিছু করেছে এই সকল তথ্য সত্যজিৎকে বলে। সত্যজিৎ সব শুনে অনেক হাসে কারণ সে এগুলোতে বিশ্বাস করে না। মেধা সত্যজিৎকে জানায় তার বান্ধবী হারিতা ইভা মারিয়ার ডিভোর্সের ব্যাপারে কাজ করেছিল এবং সে ইভা মারিয়ার ডিভোর্স লয়ার ছিল আর ইভা তাকে বলেছিল কোনো একটি মেয়ে তাকে মারার হুমকি দিয়েছিল। তখন সত্যজিৎ হারিতাকে কল করতে বলে এবং তাকে এই কেসের ব্যাপারে তাদেরকে হেল্প করার জন্য অনুরোধ করতে বললে মেধা হারিতাকে কল করে। এদিকে সত্যজিতের মামা কল করে জানায় তার মনে পড়েছে ইভা মারিয়াকে সে কোথায় দেখেছে। সাথে সাথে সত্যজিৎ লেডি অফিসারকে ফোন করে কিছু জানায় এবং মেধার কাছে এসে বসে। মেধা তাকে জানায় হারিতা হেল্প করতে আগ্রহী। সত্যজিৎ মেধাকে বলে আমার কাছে একটি ছবি আছে, আমার মনে হয় এটা দেখলে তুমি কিলারকে চিনতে পারবে। সত্যজিৎ মেধাকে ছবি দেখালে মেধা বিচলিত হয়ে পড়ে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই একটি বৃষ্টির দিনে হারিতা ইভাকে সাথে নিয়ে একটি গাড়ি ড্রাইভ করছে।
এখানে আমরা জানতে পারি হারিতা ইভার বান্ধবী আর ইভার ডিভোর্স লয়ারও। ইভা দর্শনের থেকে তার 2.5 কোটি টাকা নিয়ে হারিতার সাথে ফিরছিল। হারিতা ইভাকে অনুরোধ করে এত টাকা নিয়ে যেন সে একা না যায়, তাই আজ যেন সে হারিতার বাড়িতেই থেকে যায়। হারিতা এত টাকার লোভ সামলাতে না পেরে ইভাকে শ্বাসরোধে হত্যা করে এবং ইভার মৃত্যুটি চাপা দিতে ইভার বডিকে কেটে টুকরো টুকরো করে এবং সেগুলো পলিতে ভরে একটি লাল রঙের ফ্রিজটিতে রেখে দেয় এবং এক একদিন এক এক জায়গায় ওই বডি পার্টসগুলো ফেলতে শুরু করে। সত্যজিৎ মেধাকে বলতে থাকে হারিতার কাহিনী। সত্যজিতের মামা ফোন করে তাকে হারিতার কথায় বলেছিল যে হারিতাকে কোর্টে অ্যাডভোকেটের পোশাকে সে দেখেছে। এমনকি হারিতা লোভ সামলাতে না পেরে ইভার বাকি সুপারটিগুলো বিক্রি করতে গিয়েছিল। ইভা মারিয়ার ছবি রিপ্লেস করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে সে ইভা মারিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে। যেহেতু সে একজন লয়ার, তাই সব প্রসেস সে জানত। ইভার সকল পরিচিতদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই মেসেজ দিয়ে সে সবার খোঁজখবর নিয়েছিল যেন কেউ ইভার খোঁজ না করে। সবশেষ সবাইকে আধ্যাত্মিক পথের কথা বলে বেনারসে গিয়ে ছবি তোলে এবং ফেসবুকে সেগুলো আপলোড দিয়ে ওই দিনই সে ফোনটি অফ করে দেয়। সে এত কনফিডেন্টলি এই কাজগুলো করেছিল যাতে কেউ ধরতে না পারে। এমনকি আমার বিশ্বাস এখন সে বাকি এভিডেন্সগুলো মেটাতেও চেষ্টা করছে। এদিকে হারিতা লুকিয়ে মেধার বাড়িতে যায় এভিডেন্সগুলো মেটাতে। হঠাৎ সেখানে বিদ্যুৎ চলে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করলেই হারিতা সেই লাল ফ্রিজটি দেখে ঝাঁপড়ে যায়। ফ্রিজটি খুলছিল আর আটকাচ্ছিল, ফ্রিজের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। ফ্রিজ খুলতেই হারিতা সেই প্যাকেটগুলো দেখতে পায়। ইভাকে মারার পর সে ফ্রিজটি যেভাবে রেখেছিল ফ্রিজটি সেভাবেই দেখতে পায়। এরপর একটি বিকট শব্দ হয় সেখানে। পরদিন সকালে জানা যায় ফ্রিজটি ব্লাস্ট হয়ে ফ্রিজের নিয়ন গ্যাসের কারণে হারিতার মৃত্যু হয়েছে। মেধা সত্যজিৎকে বলে, আমি গতরাতে আপনাকে বলেছিলাম, আপনি আমার কথাগুলো বিশ্বাস করেননি। সত্যজিৎ অবশ্য বলে যায়, যার কোনো লজিক নেই সেটা সে বিশ্বাসও করে না। এখানে ইভা মারিয়ার কেসটি সলভ হয়ে যায়। এরপর মেধা তাদের বাড়িতে বসে একদিন রেডিও শুনছিল। ঠিক তখনই মেধার বোনের ছবিটির কাজ ভেঙে যায়। আমরা জেনেছিলাম মেধার বোন গলায় ফাঁস নিয়ে মারা গেছে, কিন্তু কী কারণে মারা গেছে তা জানা যায়নি। এখানে আমাদের এটা বোঝানো হয় মেধার বোনের মৃত্যুর রহস্য উন্মোচন নিয়ে আরেকটি মুভি তৈরি হবে। ধন্যবাদ সকলকে।